তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আজকে হচ্ছে প্রথমে জানাই সবাইকে শুভ ষষ্ঠী দ্বিতীয় শুভেচ্ছা। এখন তো সপ্তমী পড়ে গেছে, যেহেতু এখন ভয়েসটা আমি দিচ্ছি, এখন 12টা বেজে গেছে। তো আমি যাতে এই ডেটটা আজকে এখানে বস্ত্র বিতরণ হচ্ছিল আর আমাদের তো এবারে যেহেতু ফুলের তো আমার কয়েক জনম আগে কেটেছি জন্য আমাদের অনেকদিন কাটা মাটা করে কিছু হচ্ছে। আর এই দেখো সবাই দাঁড়িয়ে এখানে সম্পর্কে সংবাদ বয়স্কদের সংবর্ধনা দেওয়া হলো, মানে বয়স্ক যে পাড়া মানুষরা আছে তাদেরকে সংবর্ধনা দিচ্ছে। আমি দিকে তখন মায়ের হয়ে গেছে, রক্তদান করছে, আর কিন্তু মা এখানে সংবর্ধনা হচ্ছে। আর এই যে সবাই দাঁড়িয়ে আছে সবাই দেখছে, তারপরে এই যে বয়স্কদের সংবর্ধনা দিচ্ছে। আর এই খাবার দিয়েছে দুজনকে তাদেরকে সংবর্ধনা জানালো। আর ইনি পুজো যে দুজনকে গেলে, হ্যাঁ, তো তারপরে বয়স্ক, তারপরে হচ্ছে বয়স্ক বিতরণ হবে, তো সেগুলো করা হচ্ছে। এখানে যে সাইডে রাখা হয়েছে বয়স্কগুলো, ওগুলো পরিচয় দেওয়া হয়েছে। আজকে সবাই যার যে কজন ছিল, যে কজন মানে কুকুর সবাই মোটামুটি জামা কাপড় দিয়েছে। আমি তখন যে সবাই দাঁড়িয়েছিল, তার আগে একটা নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমাদের মাঝখানে থেকে যে দিদিটা ছিল, শুভ ষষ্ঠী, ষষ্ঠী শেষ হতে চললো। আমি সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি কদিন ধরে, শরীরটা খুবই খারাপ, মানে প্রচণ্ড সর্দি লেগেছে, আমার কথার আওয়াজই বুঝতে পারছো। আর পরশু দিন গিয়ে নেল এক্সটেনশন করেছিলাম রাতেরবেলা, কালকে গিয়ে ফেসিয়াল করে এসেছি, রাতেরবেলা বসে চোখে বন্দি করেছি। শরীরটা খুবই উইক হয়ে যাচ্ছে, ঘুম খুব, মানে চোখে খুব ঘুম এরকম আর কি। তো এইসবের মধ্যে কালকে আমরা একটা, কালকে মানে যে ভিডিওগুলো যে করবো, তা আজকে আমাদের পাড়াতে ষষ্ঠী উপলক্ষে বস্ত্র বিতরণ রয়েছে, যেটার ভিডিও আমি তোমাদের সাথে, এটাই ভিডিওটা দেখতে পাবে। আর যেহেতু এখানে তিলোত্তমার বাড়িটা এখানে, এই জন্য সমস্ত প্রোগ্রাম তো ক্যান্সেল করা হয়েছে, কোনো তো প্রোগ্রাম হচ্ছে না, হইল না। আর এছাড়াও আর কিছু তো এ হয়নি। আর রাতেবেলা ডিশটা দেখে বলো কেমন হয়েছে, ওটা আগের বছর অনলাইন থেকে কিনেছিলাম, আর আজকে মোমো কিনে নিয়ে এসেছিলাম। আর আইসক্রিম তো সকালে এনেছিলাম, সেটা দিয়ে রাতের ডিনার কমপ্লিট করে নিয়েছি, বাবার দুধ খাবে, ব্যাস হয়ে যাবে। আর মানে কথা দেখো, এখনও কথা মানে বলতেই পারছি না, মানে এতটা নাক ফ্যাস ফ্যাস করছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর অবশ্যই কমেন্ট করে বলো আমার মেহেন্দিটা, নীলটা কেমন হয়েছে। আর আমি তোমাদের সাথে ঠিকঠাক ভিডিও দিতে পারিনি বলে তার জন্য আমাকে ক্ষমা করে দিও, প্রচণ্ড দুঃখিত। কিন্তু এই কদিন এতটাই ব্যস্ত ছিলাম আর শরীরটা এতটাই যে এসে আর পারছিলাম না ঠিকঠাক দিতে। তাহলেও আমি তোমাদের প্রমিস করছি কাল থেকে ডেইলি ব্লগ আমাদের আসবে। তোমরা আমার পেজটাকে ফলো করে দাও, যারা যারা এখনও ফলো করি ফলো করে দাও, আর যারা যারা ফলো করে তাদের অবশ্যই শেয়ার করে দাও, তো সবই দেখতে পাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমার ইউটিউবে আজকে শর্টস পোস্ট হয়ে গেছে, সেটাও তোমরা দেখো। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো খুব ভালোভাবে কাটিও, সাবধানে কাটিও, সুস্থভাবে কাটিও। আর অগ্রিম জানাচ্ছি শুভ সপ্তমী প্রীতিও শুভেচ্ছা এবং শুভ ষষ্ঠীর প্রীতিও আন্তরিক শুভেচ্ছা। বাড়ির বড়োদেরকে আমার প্রণাম দিও, ছোটোদেরকে আমার অফুরন্ত ভালোবাসা দিও। এই বলে আমার ভিডিওটা আজকের মতো শেষ করলাম, কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পর্পিতা লাইফস্টাইল ভিডিওতে। তো চলো টাটা, গুড নাইট।